তো মডেল অ্যাক্টিভিটিটা ষষ্ঠ শ্রেণী গণিত পূর্ণ মান 20, তোমার পার্ট টু ফেব্রুয়ারি 2022। কি বলছে দেখো, নিচের প্রশ্নগুলো উত্তর লেখো। এখানে তোমার কি তিনটে প্রশ্ন দেওয়া হয়েছে, তোমার তিনটে প্রশ্ন দিয়ে তিনটের জন্য তোমার 3 মার্কস দেওয়া আছে, মানে 1×3 তোমার হচ্ছে 3 মার্কস তোমার দেওয়া হয়েছে এখানে, রাইট? কি বলছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ওকে, কয়েকটা অপশান দিয়েছে, দেখুন অপশানগুলোর মধ্যে কোনটা কারেক্ট অপশান সেটা তোমাকে বেছে নিয়ে লিখতে হবে, রাইট? বলছে 7 অঙ্ক বিশিষ্ট সার্থক সংখ্যাটি হলো, 7 অঙ্ক বিশিষ্ট সংখ্যা মানে কি, জাস্ট 7 ডিজিট হবে, 7টা ডিজিট হবে। অপশানগুলো কি দিয়েছে, এ হচ্ছে না, কারণ এটা একটাই ডিজিট। এখানে তোমার বি, এটা 07, মানে এটাও একটা 1 ডিজিট। এখানে সি দেখো কত আছে তোমার, এখানে 1, 2, 3, 4, 5, 6, এটা 6 ডিজিট। আগে 0 থাকলে এটা কোনো ভ্যালু হয় না, তাহলে এটা 6 ডিজিট নাম্বার, রাইট? 7-এরটা তোমার দেখো কত হচ্ছে তোমার, 1, 2, 3, 4, 5, 6, 7, হ্যাঁ 7 ডিজিট কি নাম্বার, রাইট? তাহলে কোনটা হচ্ছে, ডি হচ্ছে আমাদের কারেক্ট অপশান, রাইট? অপশান কী লিখবো আমরা, ডি। তাহলে উত্তরটা কী লিখবো, যে উত্তর লিখবো আমরা যে ডি, ডি হচ্ছে তোমার কারেক্ট অপশান। অপশানটা কী লিখবো, 7070, তারপরে 7000, এটা হচ্ছে তোমার কারেক্ট অপশান। ওকে, রাইট। 2 নম্বর কী বলছে দেখো, 2,90,012 সংখ্যাটি হলো, 2,90,012 সংখ্যাটি হলো, এখানে কী দেখা হচ্ছে, 2,00,000, এখানে 20 তো হচ্ছে না, 29 হচ্ছে, এখানে তোমার 29 হচ্ছে, এখানে 2,00,000 আছে তোমার, রাইট? এখানে 2,00,000 আছে কিনা দেখে নিই আমরা। এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এটা 2,00,000 হচ্ছে তোমার, রাইট? এখান থেকে দেখবো আমরা যদি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এটা 2,00,000, 2,00,000 না, এখানে 2,00,000 বলেছে, রাইট? অপশন ডি তোমার হবে, তোমার দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, মানে 2,00,000। এখানে যদি দিলাম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, রাইট? লক্ষ মানে 2,00,000, নিযুত, রাইট? 2,00,000, তো অপশান ডি ইজ কারেক্ট অপশান, রাইট? আমরা কী লিখবো উত্তর, আমরা লিখবো ডি নাম্বার 2,090,012 ইজ কারেক্ট অপশান। ওকে, এটা তোমার কারেক্ট অপশান হচ্ছে। ওকে, 3 নম্বরটা কী বলছে তোমার দেখো, এখানে বলছে 2,234,200 সংখ্যাটিতে 3-এর স্থানীয় মান লেখো, 3-এর স্থানীয় মান, রাইট? তো কোনো সংখ্যার স্থানীয় মান তোমাদের বলেছি যে স্থানীয় মান ব্যবহার করতে কী করতে হলে একক, দশক, শতক দিয়ে দেবে তোমার। এখানে যদি আমরা দিয়ে দিই, ধরো এখানে বসিয়ে দিই, সংখ্যাটা কত আছে, 2,2,3,4,2,0,0। এখানে কী হচ্ছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, রাইট? তাহলে কী হচ্ছে তোমার দেখো, এখানে 3 কত হচ্ছে তোমার, 3 হচ্ছে 34,000, রাইট? ওকে, তো 3-এর 3-এর কী হচ্ছে তোমার, অযুত, মানে এটা তোমার সংখ্যা কত হচ্ছে তোমার, এটা অপশন কত হবে, এখানে 3টা তোমার 3 বসে গেল, আর বাকি কটা ঘর আছে, 1, 2, 3, 4, 4টে 0 বসে যাবে, 1, 2, 3, 4, 4টে 0 গেল, এটাও করতে পারো, রাইট? বা এখানে তোমাকে 10,000 দিয়ে গুণ করতে হবে, তোমাকে 3-এর সঙ্গে তুমি 10,000 দিয়ে গুণ করতে পারো, বা অথবা কী করতে পারো তুমি, অথবা 3-এর সঙ্গে এটা কী করতে পারো তুমি, 3×3-এর স্থানীয় মান কত, 3, আর তোমার এখানে কত হচ্ছে তোমার স্থানীয় মান, 3-এর প্রকৃত মান 3, আর এটা গুণ করতে কত দিয়ে, 1, 2, 3, 4, 5, মানে 1 দিয়ে 4টে 0, 1 দেখে মানে 10,000 দিয়ে তোমাকে গুণ করতে হবে, রাইট? 10,000 দিয়ে গুণ করতে হবে। ওকে, তা সমান সমান কত হচ্ছে তোমার, 3×10=30,000 হচ্ছে তোমার, রাইট? 30,000, 1, 4টে 0, 1, 2, 3, 4, তাহলে 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 3 অক্ষে 3, আর 4টে 0 বসে গেলো, রাইট? তাহলে কত হচ্ছে তোমার, 30,000 হচ্ছে তোমার, রাইট? তো অপশন কোনটা কারেক্ট, এ হচ্ছে না, বিও হচ্ছে না, তোমার সিও হচ্ছে না, ডি হচ্ছে, তো ডি ইজ কারেক্ট অপশান, রাইট? এটা 30,000। ওকে, তা স্থানীয় মান বার করতে গেলে যেই সংখ্যাটা, সংখ্যাটা বসিয়ে দেবে প্রথম কথা শর্টকাট নিও, আর পরে যে কটা ঘর আছে সে কটা 0 বসিয়ে দেবে, রাইট? এটা একটা গেল। আর সেকেন্ডলি কী হয়, যেটা প্রপার নিয়ম যেটা হচ্ছে তোমার, সেটা হচ্ছে তোমার 3 যেটা আছে তুমি 3 লিখবে, একক, দশক, শতক, হাজার করে যেটা তোমার ঘর হবে তোমার, রাইট? এখানে কত ঘর আছে তোমার, হাজারে তোমার 1,000 হচ্ছে, এটা 10,000 ঘরে আছে, মানে 10,000 দ্বিগুণ করতে হবে। হাজার ঘরে থাকলে 4-এর প্রকৃত মান জানতে চাইলে আমরা 4-কে 1,000 দ্বিগুণ করতাম, 2-এর প্রকৃত মান জানতে চাইলে 2-কে আমরা 100 দ্বিগুণ করতাম। ওকে, তো এইভাবে সংখ্যাটা হতো। তো 30,000 অপশান ডি হচ্ছে তোমার কারেক্ট অপশান, রাইট? আমরা উত্তরটা কী লিখবো, উত্তর ডি, রাইট? এটা হচ্ছে 30,000, ও এটা হচ্ছে তোমার কারেক্ট অপশান। ওকে, রাইট, চলো আমরা 2-এর অঙ্কগুলো দেখি, 2-এর অঙ্কগুলো কী বলছে। দুই অঙ্কগুলো দেখো তোমার বলছে,
যে স্তম্ভ মেলা, এখানে স্তম্ভ মেলাতে বলছে, ক স্তম্ভ সঙ্গে খ স্তম্ভ, এখানে যে কোনো তিনটি মেলাতে বলেছে, চারটে অপশান দিয়েছে, তিনটে মেলাতে বলেছে, তিন অক্ষে তিন আছে তোমার, রাইট? তো এখানে চারটে, আমি তোমার চারটি মিলিয়ে দেখাচ্ছি, তুমি তোমার মতো তিনটে মিলিয়ে দেবে, রাইট? তো এখানে দেখো তোমার কি বলছে, এখানে দেখো সংখ্যা দিয়েছে, সংখ্যা দিতে গেলে তোমাকে কী করবে, এই সংখ্যাগুলো তোমাকে নির্ণয় করতে গেলে এখানে একক দশকটা লিখে নেবে, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাহলে কত হচ্ছে, 5,20,00,000, রাইট? তাহলে 5,20,00,000, রাইট? 20,830, তাহলে 5,20,00,000, 5,20,00,000 কোথায় আছে দেখি আমরা, ডান দিকে 5,20,00,000, হ্যাঁ মিলছে। তারপরে 22,000, না 22,000 হচ্ছে না, 20,000, তার মানে এটা লিখবো 5,20,00,000, 20,000, হ্যাঁ 5,20,00,000, 20,830, তাহলে কী হচ্ছে তোমার, এই কয়ের সঙ্গে কে মিশ হচ্ছে, খ, ঘ মিশ হচ্ছে তোমার, রাইট? কয়ের সঙ্গে ঘ মিক্স হলো তোমার, ওকে, এটা তোমার 5,20,20,830 আছে, 5,20,20,830, ওকে। এবার দেখে নিই আমরা, এটা কি বলছে, 8,41,83,267, ওকে। এখানে আমরা, এখানে আমরা একক দশক মিলিয়ে নিই তাহলে সুবিধা হবে, এখানে তোমার 8,41,00,000, এখানে সংখ্যাটা কী করে আমরা একক দশক বসিয়ে দিই, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, ওকে। তাহলে কটা হচ্ছে এটা, 8,41,00,000, রাইট? 8,41,83,000, তাই 8,41,83,000, হ্যাঁ 83,000, ওকে, 267, 267, হ্যাঁ। তাহলে খয়ের সঙ্গে যাচ্ছে তোমার, খয়ের সঙ্গে ম্যাচ হচ্ছে কে, খয়ের সঙ্গে ম্যাচ হবে তোমার গ, ওকে, খয়ের সঙ্গে তোমার ম্যাচ হচ্ছে গ, গকে আমরা ম্যাচ করলাম, ওকে। তা কয়ের সঙ্গে ম্যাচ হচ্ছে ঘ, খয়ের সঙ্গে ম্যাচ হচ্ছে গ। এবার দেখো এই সংখ্যাটা আছে, সংখ্যাটাকে আমরা নির্ণয় করিনি, এবার হচ্ছে 3 নম্বর, রাইট? এখানে তোমার দিয়েছে সংখ্যাটা কী বলছে তোমার, দেখো এখানে আমরা একক দশক বসিয়ে নিই, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এখানে কত হচ্ছে, 5,20,22,345, তা কোথায় আছে দেখি, 5,20,22,345, রাইট? তাহলে এটা হচ্ছে কারেক্ট অপশন, রাইট? তাহলে গটা কী হবে, গটা যাবে খয়ের সঙ্গে যাবে তোমার, রাইট? ওকে, গটা খয়ের সঙ্গে যাবে, আর এটা কত হচ্ছে তোমার, দেখো ঘয়েরটা কী বলছে, 8,41,00,000, রাইট? 8,41,84,267, এখানে দেখি একক দশক শতক লিখে দিই, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, ওকে। তা 8,41,84,000, তাহলে 8,41,84,267, 267, তাহলে ঘয়েরটা কত সময় যাচ্ছে, ঘয়েরটা তোমার চলে যাচ্ছে কয়ের সঙ্গে, ওকে। তাহলে কী ম্যাক্সিংটা হলো তোমার, ম্যাচিংটা হলো তোমার কয়ের সঙ্গে ঘ, খয়ের সঙ্গে তোমার কী হচ্ছে, খয়ের সঙ্গে যাচ্ছে তোমার, খয়ের সঙ্গে যাচ্ছে গ, আর বাঁদিকে গয়ের সঙ্গে যাচ্ছে ডান দিকের খ, আর বাঁদিকের ঘয়ের সঙ্গে যাচ্ছে ডান দিকের ক, ওকে, হয়ে গেল ম্যাচিংটা। নেক্সট আমরা আসছি পরের অঙ্ক, রাইট? 3 নম্বরে আসছি, 3 নম্বর কী বলছে তোমার, এখানে দুটো কোশ্চেন দিয়েছে তোমার, ওকে, দুটো কোশ্চেন তোমার কী হয়েছে তোমার, চারটে কোশ্চেন দিয়েছে, 2 মার্ক্স করে, 4×8 মার্কস তোমার, রাইট? চারটে কোশ্চেন আছে তোমার, দেখো এখানে কী বলছে, 700,007 সংখ্যাটিকে স্থানীয় মান বিস্তৃত করে লেখো, তা স্থানীয় মান বিস্তৃত করে লিখতে হবে, তাহলে কি এটা সহজ প্রসেস কী আছে তোমার, সহজ প্রসেসটা হচ্ছে তোমার এই যে সংখ্যাটা আছে, প্রথমে আমরা কী লিখবো, স্থানীয় মান বিস্তারে লিখো, ওকে, স্থানীয় মান বিস্তারে লিখতে গেলে উত্তর লিখবো আমরা, উত্তর, ওকে, স্থানীয় মান বিস্তারে, স্থানীয় মান বিস্তারে, ওকে। তা প্রথমে কী আছে তোমার, দেখো এখানে কটা ঘর আছে তোমার, 1, 2, 3, 4, 5, 6, 7, সাতটা ঘর আছে, মানে তোমার 7 লিখে কী করবো আমরা, 7 লিখবো, তারপর কটা ঘর আছে, 1, 2, 3, 4, 5, 6, 6টা শূন্য দিয়ে দেবো, 1, 2, 3, 4, 5, 6, 6টা শূন্য দিলাম, প্লাস এটা তোমার একক দশক লিখে নিই আমরা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, মানে 70,00,000 হচ্ছে তোমার, রাইট? তারপর কী আছে, তারপরে তোমার শূন্য মান লক্ষ্য করে, তোমার শূন্যর মান কী আছে, লক্ষ্য শূন্য মান আছে শূন্য, তাহলে শূন্যটা শূন্য বসবে তোমার, কটা তারপর করো, কটা ঘর আছে তোমার, 1, 2, 3, 4, 5, মানে 5টা শূন্য বসে যাবে আরও, 1, 2, 3, 4, 5, বোঝা গেল, 1, 2, 3, 4, 5, 6, হয়ে গেল। তারপরে কী আছে তোমার,
ওকে, এখানে তোমার অযুতের ঘরে কত আছে? জিরো আছে, তো জিরোটা এখানে জিরো বসে যাবে। তারপর কটা ঘর আছে? চারটে ঘর আছে, চারটে জিরো বসে যাবে। 1, 2, 3, 4, চারটে জিরো বসে গেল। এরপরে তোমার হাজারের ঘরে তোমার সাতের ভ্যালু কত আছে? সাতের ভ্যালু হচ্ছে তোমার হাজারের ঘরে আছে, রাইট? সাতের ভ্যালু হচ্ছে তোমার প্রকৃত মান কত হচ্ছে? সাত হচ্ছে, আর স্থানীয় মান সাত হচ্ছে। আর তোমাকে কী করতে হবে এখানে? সাতকে তোমাকে হাজার দিয়ে গুণ করতে হবে, রাইট? তাহলে কী করবো আমরা? হাজার দিয়ে গুণ করবো, মানে 1, 2, 3, তিনটে শূন্য বসিয়ে দেবো, তিনটে শূন্য বসিয়ে দিলাম। এবার কী হচ্ছে তোমার? প্লাস জিরো করবো, শতকের ঘরে জিরো আছে, তাই জিরোতে জিরো লিখবো, আর পরে দুটো শূন্য দিয়ে আমরা শূন্য লিখবো। প্লাস কী হচ্ছে তোমার? দশকের ঘরে শূন্য আছে, শূন্য লিখবো, আবার আরেকটা ঘর আছে তোমার, এটাও শূন্য বসিয়ে দেবো। প্লাস কী দেবো? একক ঘরে সাত আছে, সাত দেবো, রাইট? এটা দুটো প্রসেস হয় তোমার। একটা দেখো তোমার কী হচ্ছে, যেমন তোমার একটা প্রসেস যেটা শর্টকাট প্রসেস বললাম, যেই ঘরটা আছে ঘরটা বসাবে, তারপরে যে কটা ঘর আছে শূন্য বসিয়ে দেবে। এখানে দেখো তোমার লক্ষ্যের ঘরে তোমার শূন্য আছে, তারপরে তোমার হচ্ছে পাঁচটা ঘর আছে, পাঁচটা শূন্য বসালাম। হাজার ঘরে তোমার সাত আছে, তারপরে তোমার তিনটে ঘর আছে, তিনটে সাতের পরে তিনটে শূন্য বসিয়ে দিলাম। এটা শর্টকাট প্রসেস। আর অ্যাকচুয়াল প্রসেস কী হচ্ছে? এককের সঙ্গে আমরা কী করি? এক দিয়ে গুণ করি। দশকের ঘরে যে সংখ্যাটা থাকে তাকে আমরা 10 দিয়ে গুণ করি, রাইট? শতকের ঘরে সংখ্যাটা কী হচ্ছে তোমার? শূন্য আছে, শূন্যকে আমরা 100 দিয়ে গুণ করবো। তেমনি তোমার কী হয় এখানে? তোমার নিযুতের ঘরে যেটা হবে তোমার, রাইট, এখানে কী করবো আমরা? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, রাইট? মানে 10 লক্ষ দিয়ে আমরা গুণ করবো, রাইট? 10 লক্ষ দিয়ে গুণ করলাম, তাহলে 70 লক্ষ হলো তোমার, রাইট? ওকে, তারপরে লক্ষর ঘরে তোমার কত? শূন্য আছে, একেও তোমার কী করবো আমরা, রাইট? 10 লক্ষ দিয়ে 1 লক্ষ দিয়ে গুণ করবো আমরা। 1 লক্ষ দিয়ে গুণ করলে এক তোমার শূন্যই হবে, শূন্যর সঙ্গে কোনো সংখ্যাকে গুণ করলে শূন্যই হয়ে যায়। এখানে অযুতের ঘরে কী আছে তোমার? জিরো আছে, রাইট? এখানে কী করবো আমরা? এখানে 10,000 দিয়ে আমরা গুণ করবো, 10,000 দিয়ে গুণ করলে জিরো হচ্ছে। হাজারের ঘরে কত আছে? সাত আছে, সাতকে আমরা কী করবো? হাজার দিয়ে গুণ করবো, 7 × 1000 মানে তোমার 7,000 হচ্ছে তোমার, রাইট? শতকের ঘরে শূন্য আছে, শূন্যকে আমরা 100 দিয়ে গুণ করবো, তিনটে শূন্য হবে। দশকের ঘরে শূন্য আছে, শূন্যকে 10 দিয়ে গুণ করবো, দুটো শূন্য হবে। একক ঘরে সাত আছে, সাতকে 1 দিয়ে গুণবো, 7 × 7। এটা হচ্ছে স্থানীয় মান বিস্তার আমরা লিখলাম। ওকে, বোঝা গেল? নেক্সট 2 নম্বরটা আমরা দেখি কী বলছে। 2 নম্বরটা বলছে তোমার, দেখো, 7, 3, 2, 1, 9, 5, 6 এবং 0 দিয়ে 8 অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা দুটো লেখো, রাইট? আমরা কী করবো এখানে? ক্ষুদ্রতম আর বৃহত্তম সংখ্যা লিখতে বলেছে, রাইট? তাহলে ক্ষুদ্রতম সংখ্যা আমরা কী করবো? আমরা প্রথমে ক্ষুদ্রতম সংখ্যাটা লিখি, রাইট? যে 8 অঙ্কের, 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, মানে এই যে এই সংখ্যাগুলো দিয়েছে, এই সংখ্যাগুলো দিয়ে বানানো 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, রাইট? নাহলে তোমার 1 লিখে 7টা 0 হয়ে যাবে ক্ষুদ্রতম সংখ্যাটা। এখান থেকে আমরা কী পাবো? দেখো, ক্ষুদ্রতম সংখ্যা করতে গেলে কী করছে? প্রথমে তোমার ছোট থেকে বড় তোমার সাজাতে, একদম ছোট থেকে। তো সবার আগে কী হয়েছে? এখন সবার সঙ্গে শূন্য ছোট আছে, কিন্তু শূন্য আগে দিলে কী হচ্ছে? 7 ডিজিট হয়ে যাবে, কিন্তু শূন্যটাকে আমরা দেবো না, শূন্যটাকে আমরা দ্বিতীয় পজিশনে রাখবো, রাইট? এখানে সব শূন্য বাদ দিয়ে এখানে সবচেয়ে ছোটো কী আছে? 1। তো আমরা কী লিখবো? প্রথমে 1 লিখবো, তারপর কী আছে? শূন্যটাকে পরে সেকেন্ডের ঘরে আমরা, 2-এর ঘরে আমরা শূন্যটাকে বসিয়ে দেবো সেকেন্ড ঘরে। এবার 1 গেল, শূন্য গেল, এরপরে কত আছে? 2 আছে, দুইটাকে আমরা বসাবো। তারপর 2-এর পরে বড় ছোট বড় কে আছে? 3 আছে, তা 3টাকে বসাবো। তো 1, 2, 3 চলে গেলে তারপরে বড় কে আছে? 4 এখানে নেই। তারপর আছে 5, তা 5টাকে লিখবো আমরা। তারপরে কী আছে তোমার? 5-এর পরে কী আছে? 6 আছে, 6টাকে আমরা লিখবো। তারপরে 6-এর পরে কত আছে? 7 আছে, 7টাকে আমরা লিখবো। 7-এর পরে এখানে 8 তো নেই, তাহলে 8-এর পরে কী আছে? 9 আছে, তাহলে আমরা 9টাকে আমরা লিখবো, রাইট? ক ঘরের হলো দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 ঘরের হয়ে গেল। বাট কেউ কিন্তু ভুল করে এই শূন্যটাকে আগে দিয়ে দেবে না, কারণ শূন্যটাকে আগে দিলে কিন্তু এটা 8 ঘরের ডিজিটে থাকবে না, 7 ঘরের সংখ্যা, তোমার 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে যাবে, ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে, রাইট? ওকে, এখানে কী হলো? এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। আর বৃহত্তম সংখ্যাটা কীভাবে লিখবো? খুবই সহজ। বৃহত্তমটা, বৃহত্তম মানে বড় থেকে সংখ্যা, বৃহত্তম সংখ্যাটা হলো বৃহত্তম সংখ্যা। ওকে, বৃহত্তম সংখ্যা করে বড় থেকে ছোট, এখানে সবচেয়ে বড় কী আছে? 9, 9টাকে আমরা লিখে নিলাম। 9-এর পরে 9 চলে গেল, তারপর কে পড়ে থাকছে? এখানে পড়ে থাকছে, এখানে সবচেয়ে বড় কে আছে? 6, 7, 7 বড় আছে তোমার, রাইট? তাহলে 7টাকে লিখলাম, 7 চলে গেল, 9 চলে গেল, তারপরে বড় কে আছে সবচেয়ের মধ্যে? 6 বড় থাকছে, তাহলে 6কে লিখবো আমরা। 6 চলে গেল, এবার বড় থাকছে কে? 5, তাহলে 5টাকে আমরা লিখবো। 5-এর পরে বড় কে থাকছে? 5-এর পরে 5 চলে গেল, এবার থাকছে তোমার 3 পড়ে থাকছে তোমার, রাইট? তা 3টা আমরা লিখবো, রাইট? 3-এর পরে 3 চলে গেল, তারপর সবচেয়ে বড় কে থাকছে এই সংখ্যাগুলোর পরে? 2 থাকছে, আমরা 2টাকে লিখবো, রাইট? তারপর কত থাকছে? 1 থাকছে, 1 লিখবো। তারপর লাস্ট 0 থাকছে, আর 0টাকে আমরা লিখবো, রাইট? হয়ে গেল। তা 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হলো? 1, 0, 2, 3, 5, 6, 7, 9। আর সবচেয়ে বৃহত্তম সংখ্যা 9, 7, 6, 5, 3, 2, 1, 0, এটাই সবথেকে বৃহত্তম সংখ্যা তোমার, রাইট? বোঝা গেল? চলো পরের অঙ্কটা দেখি আমরা। আমরা দেখো পরের অঙ্কটা, রাইট? মানে 3-এর
তিন নম্বর এখানে কি বলছে, তোমার কত সংখ্যা দিয়েছে তোমাকে, 450-3210, 450-3201, 450-3120, 450-2210, রাইট। সংখ্যাগুলোকে মানের ক্রম ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাও। ঊর্ধ্ব ক্রমানুসারে মানে কি, ক্রমে ঊর্ধ্ব মানে ছোট থেকে বড় সংখ্যাকে সাজাতে হবে, রাইট। কীভাবে করবো আমরা, প্রথমে দেখি, দেখো এখানে 450, এখানেও 450, এখানেও 450, এখানেও 450, রাইট। তাই প্রথম তিনটে সংখ্যা কিন্তু কমন, এটা দেখে বোঝা যাচ্ছে না কোনটা বড় কোনটা ছোট, রাইট। এবার চতুর্থ নম্বর সংখ্যাটা আমরা দেখবো, এখানে তিন আছে, এখানে তোমার তিন আছে, এখানেও তিন আছে, এখানে দুই আছে, রাইট। তাহলে সবচেয়ে ছোটো কোনটা হচ্ছে, এটা হচ্ছে তোমার, রাইট, 450-2210, এটাই সবচেয়ে ছোটো তোমার, রাইট। তাহলে কী লিখবো প্রথমে আমরা, লিখবো প্রথম সংখ্যাটা, লিখবো 450, তারপরে 2210, এটাই সবচেয়ে ছোটো, রাইট। এবার সবচেয়ে ছোটো হলে তাহলে কি, এটা বড় হবে, তারপর একটা বড় হবে, তো এটা হয়ে গেল, এই সংখ্যাটা হয়ে গেল, আমরা টিক দিয়ে দিলাম। এবার দেখবো আমরা এই সংখ্যাগুলো, দেখবো এখানে 450, এখানে থ্রি আছে, এখানেও থ্রি আছে, এখানেও থ্রি আছে, তা বোঝা যাচ্ছে না, তাহলে এই তিনটে সংখ্যা সমান হয়ে যাচ্ছে, চারটে সংখ্যা, প্রথম চারটে সংখ্যা সমান। তারপরে তো কত, এখানে দুই আছে, এখানে কত দুই আছে, এখানে এক আছে, রাইট। তাহলে এটা কোনটা হচ্ছে তোমার সবচেয়ে ছোটো, এই এক হচ্ছে সবচেয়ে ছোটো, তাহলে এটা আমরা লিখবো, রাইট। তাহলে গেলে 450-3, 450-3, 450-3, 120, 120, এটা হচ্ছে তার চেয়ে বড় তোমার, রাইট। ওকে, সবচেয়ে ছোটো এটা, এই তিনটের মধ্যে সবচেয়ে ছোটো এটা লিখে দিলাম। এবার কি পড়ে রইলো, কি এগুলো বড় সংখ্যা পড়ে রইলো, তাহলে এখানে কি হচ্ছে, থ্রি টু আছে, এখানেও থ্রি টু আছে, এখানে থ্রি টু মিল হয়ে যাচ্ছে তোমার, এখানে আছে ওয়ান আছে, এখানে জিরো আছে, তো কে ছোটো সবচেয়ে, তো জিরোটা সবচেয়ে ছোটো তোমার, রাইট। তো জিরোটা ছোটো মানে তোমার জিরোটাকে লিখবো, রাইট। তাহলে এটা কী লিখবো আমরা, 450-3201, এটা সবচেয়ে তোমার ছোটো, রাইট। তারপরে কত হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার কত নেক্সট, তোমার পড়ে থাকবে কোনটা, এটা পড়ে থাকবে 450, 450-3210, 3210, বোঝা গেল, মানে উল্টো দিক থেকে সাজিয়ে লিখে দিলেই হয়ে যাচ্ছে তোমার, রাইট। মানে এটা সবচেয়ে ছোটো, তারপরে ছোটো হচ্ছে এটা, তারপর সবচেয়ে ছোটো এটা, তারপরে হচ্ছে এটা বড়, রাইট। এটা ঊর্ধ্ব তোমার, রাইট, এটা ঊর্ধ্বক্রমে সাজিয়ে দিলাম আমরা, এটা হচ্ছে উত্তর লিখে দিলাম তুমি, রাইট, বোঝা গেল। ওকে, এগুলো করতে গেলে কী হয়, তোমার যেই সংখ্যাগুলো কম্পেয়ার করে দেখে নিলে তোমরা বেটার জানো, এটা কম্পেয়ার করে দিলেই হয়ে যাবে তোমার, রাইট। নেক্সট তোমার চার নম্বর সংখ্যাটা কী বলছে তোমার, দেখো যে 3, 3, 7, 4, 5, 2, 1, 2, 9, সংখ্যাটির দুইয়ের স্থানীয় মান দুটির পার্থক্য লেখো, রাইট। দুইয়ের স্থানীয় মান দুটোর পার্থক্য কীভাবে লিখবো, সংখ্যাটা কী আছে তোমার, 3, 7, 4, 5, 2, 1, 2, 9, তাহলে সংখ্যাটা কী হচ্ছে তোমার, 3, 7, 4, 5, 2, 1, 2, 9, এখানে সংখ্যাটা যেটা আছে, এখানে দুইয়ের স্থানীয় মান কত আছে, রাইট। এখানে একক দশক যদি লিখে নিই আমরা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, রাইট। এখানে দুইয়ের স্থানীয় মান কত আছে, এখানে দুই দশকের ঘরে দুই আছে, মানে দুই ইন্টু কত হবে, দশ, তোমার সমান কত হচ্ছে 20, এটা তোমার দুই আছে কত, দুই দশকের মান কত, দুইয়ের মান কত আছে, দুইয়ের স্থানীয় মান কত আছে, 2 গুণ, এখানে কত হাজারের ঘরে আছে, মানে হাজার দিয়ে গুণ করবো আমরা, 1000 দিয়ে গুণ করবো, কত হচ্ছে তোমার 2000, বোঝা গেল। এটা দশকের ঘরও আছে, এটা দুই দুই দিয়ে 10 দিয়ে গুণ করলাম আমরা, এটা তোমার কি আছে তোমার, এটা তোমার, সরি বাংলায় লিখে ফেললাম, ওকে, 1, 2000, 2000, এটা তোমার হাজারের ঘরে আছে, এই জন্য কী হবে, হাজারের দিয়ে গুণ করবো, মানে 2000, ওকে। যদি 5000 জানতে যেতে স্থানীয় মান, তাহলে কী করতাম আমরা, 5000 দিয়ে, 50000 দিয়ে গুণ করতাম, এখানে যদি শতকের গান গুণীমান জানতে যাচ্ছি, এককে আমরা 100 দিয়ে গুণ করতাম, রাইট। তাহলে এটা কত হচ্ছে তোমার, দুইয়ের স্থানীয় মান কত হচ্ছে, এটা 2000 হচ্ছে, এখানে দশকের ঘরে দুইয়ের স্থানীয় মান কত হচ্ছে, 20 হচ্ছে, 20 হচ্ছে, মানে হাজারের ঘরে স্থানীয় মান হচ্ছে 2000, তাহলে পার্থক্য বলছে, পার্থক্য মানে ডিফারেন্স বলেছে, রাইট। তাহলে পার্থক্য হচ্ছে তোমার, তাহলে পার্থক্য উত্তর লিখবো, ঠিক আছে, পার্থক্য, পার্থক্যটি হলো কত, 2000 বিয়োগ হচ্ছে তোমার 20, সমান সমান কত হবে, 2000 থেকে 20 বিয়োগ করলে কত হচ্ছে, হয়ে যাবে তোমার 1980, রাইট, মানে 2000 থেকে 10 কম, 20 কম, রাইট। রাফে তোমরা করে নিতে পারো চাইলে, 2000, এটা হচ্ছে 20 বিয়োগ করতে হবে, মুখোমুখি হয়ে যায় যদিও, 8 10 হাতে আমার 1, 9 10, 1980, সেটা বললাম তোমাকে, আমাদের অ্যান্সারটা কত, পার্থক্যটা কত হবে, 1980, তাহলে পার্থক্যটি হলো সংখ্যা দুটির মধ্যে, পার্থক্যটি হলো মানে আমরা আগে লিখে দেবো, সংখ্যা দুটির মধ্যে পার্থক্যটি হলো 1980, ওকে। উত্তর কী লিখবো আমরা, উত্তর লিখবো সংখ্যা দুটির মধ্যে
পার্থক্যটি হলো 1980। বোঝা গেল? রাইট, চলো চারের অঙ্কটা দেখি এবার। 4 নম্বর অঙ্কটা কত বলছে? চারে দুটো অঙ্ক দিয়েছে, তোমার 3 মার্কস করে আছে, 3 2 6। বলছে একটি দেশে 7043485 মেট্রিক টন গম উৎপন্ন হয়, কিন্তু ওই দেশের লোকেদের খাওয়ানোর জন্য 8078010200 মেট্রিক টন গমের প্রয়োজন। তা চাহিদা মেটানোর জন্য কত পরিমাণ গম কম পড়বে, বাই মানে কত পরিমাণ গম কম পড়বে, মানে উৎপাদনটা কম হচ্ছে, তাহলে কোন সংখ্যাটা বড়? এই সংখ্যাটা বড়, তোমার রিকোয়ারমেন্ট যেটা আছে সেটা সবচেয়ে বড়, তাই তো কত কম পড়বে এটা কী করবে? সিম্পল, বিয়োগ করলেই হয়ে যাবে যে এত মেট্রিক টন তোমার গম প্রয়োজন আছে, এত মেট্রিক টন গম উৎপন্ন হচ্ছে তোমার, রাইট? তাহলে কী হচ্ছে, এখানে উৎপন্নটা কম হচ্ছে, এখানে তোমার রিকোয়ারমেন্টটা বেশি আছে, তাহলে বড় সংখ্যা থেকে ছোটোটা আমরা বিয়োগ করে দেবো, রাইট? তাহলে কী করবো আমাদের, কী লিখবো? গম উৎপন্ন, গমের প্রয়োজন, আমরা লিখবো গমের প্রয়োজন হচ্ছে তোমার কত? 8010200, মানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, মানে 80,10,200 মেট্রিক টন, ওকে, দরকার। এটা হচ্ছে তোমার মেট্রিক টন, মেট্রিক টন গমের প্রয়োজন, রাইট? গমের প্রয়োজন এত মিটার, রাইট? আর উৎপন্ন হয়েছে কত? উৎপন্ন হয়েছে কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, মানে 74 লক্ষ তোমার, রাইট? তো পেছন দিয়ে সংখ্যাটা বসাই, 5 8 4 5 8 4 3 0 4 3 0 4 7। তোমরা সংখ্যাটা যোগ বিয়োগ করার সময় সবসময় কিন্তু তোমরা কী করবো, সংখ্যাটা ডান দিক থেকে বাঁ দিকে যাবে, এই বাঁ দিক থেকে ডান দিকে যাবে না, রাইট? কারণ ঘর না মিললে কিন্তু মুশকিল হয়ে যাবে তোমার, রাইট? এখানে ডান দিক থেকে তুমি যদি বাঁ দিকে যাও তাহলে ঘর মিলে মিলে যাবে, তাহলে কোনো প্রবলেম হবে না তোমার, ওকে? কারণ এখানে অনেক সময় কি 7 ডিজিট দিয়ে দেয়, এখানে 8 ডিজিট 7 ডিজিট দিয়ে দেয়, বা 7 ডিজিট আছে 6 ডিজিট দিয়ে দেয়, তাহলে প্রবলেম হয়ে যাবে, রাইট? তাই কী করবো, গমের প্রয়োজন হচ্ছে এত মেট্রিক টন, উৎপন্ন হচ্ছে এত মেট্রিক টন, ওকে? তাহলে আমাদের কত গম প্রয়োজন আছে কী করতে হবে, বিয়োগ করলেই পেয়ে যাবো আমরা, বিয়োগ করে দিই। চলো, এখানে 10 আছে, এখানে 5 আছে, তাহলে যাচ্ছে না, আমরা 10কে, শূন্যকে 10 ধরে নিচ্ছি, তাহলে 5 5 10, হাতে আমার 1 থাকছে, 8 আর 1 9, শূন্যকে 10 ধরছি, 9 আর 1 10, আবার কী করছি আমরা, শূন্যকে 10 ধরছি, 4 আর 1 5, 2কে 12 ধরে নিচ্ছি আমরা, 5 আর 7 কত হচ্ছে তোমার 12, হাতে আমার 1 থাকছে, 3 আর 1 4 হচ্ছে, এখানে শূন্য আছে, তাহলে 4 আর 6 হচ্ছে তোমার 10, এখানে শূন্যকে 10 ধরেছি, এখানে 1 চলে এলো, একে একে মিলে গেলে 0, রাইট? এখানে 4 6 আছে, এখানে 0 আছে, 0কে 10 ধরছি, 6 4-এর সঙ্গে 6 যোগ করলে 10 হয়, রাইট? 6 আর 1 6 6 10, 7 আর 1 8 মিলে যাচ্ছে, রাইট? তাহলে সংখ্যাটা কত হচ্ছে আমাদের, সংখ্যাটা হয়ে যাচ্ছে আমাদের, তো সংখ্যাটা হলো তোমার কত হচ্ছে, 606715, মানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, রাইট? লক্ষ মানে, রাইট, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ মানে 6,67,015 মেট্রিক টন, ওকে? 715 মেট্রিক টন, রাইট? তো কী লিখবো আমরা, শুধু কত জমের প্রয়োজন পড়বে আমরা, উত্তর কী লিখবো? উত্তর লিখবো, ওকে, কত গমের কম পড়বে, সুতরাং লিখবো চাহিদা মেটাবার জন্য 6,07, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মানে 6,06,715 মেট্রিক টন গম কম পড়বে, ওকে? বোঝা গেল, রাইট? ওকে, তো এটা থেকে সিম্পলি একটা বিয়োগ করে দিলে তোমার অ্যান্সারটা পেয়ে যাবো আমরা, রাইট? চলো নেক্সট অঙ্কটা দেখি আমরা, চারের আমরা 2-এর অঙ্কটা বলছি তোমার, রাইট? চারের 2-এর অঙ্কটা কী বলছে, যে ভাগ করো, রাইট? ভাগ করতে বলছে এখানে, যে ভাগ করো, এখানে তোমার 3 মার্কস তোমার দেওয়া আছে কিন্তু, রাইট? ভাগটা আমরা করবো কীভাবে, ভাগটা করবো, এখানে তোমার সংখ্যাটা কী লিখবো আমরা, এখানে 516 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 516 আমরা লিখে দেবো, ওকে? ভাগ হচ্ছে তো কত, 3043 3043, তারপরে 9872, রাইট? এখানে দেখো 3 ঘর আছে, এখানে 3 ঘর যদি আমরা নিই, এখানে তোমার 516 304 যাচ্ছে না, তাহলে প্রথমে আমরা কী করবো, 4 ঘরকে নিয়ে নেবো, রাইট? তাই 4 ঘর নিয়ে নিলে 3043 হচ্ছে, ওকে? 4000 থেকে 3 ঘরে 43 হচ্ছে, 3000, এখানে 500 আছে, তাই 5 6 30, 3000 হয়ে যাচ্ছে,
আর তোমার 500 লং 80 হয়ে যাচ্ছে, মানে বেশি হয়ে যাচ্ছে তোমার, রাইট? 6 দিয়ে তোমার 5 দিয়ে তোমার 6 দিয়ে করলে, ওকে ওকে, 6 লং 96 হচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। তাহলে 5 দিয়ে করবো আমরা প্রথম, রাইট? 5 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 5 6 30 শূন্য, হাতে আমার 3, 5 ওকে 5 আর 3 8, আর 5 5 25। শর্টকাট এটা রাফে তোমরা চাইলে করে নিতে পারো, মুখে মুখেই হয়ে যায়। এই 5 কেজি 6 কে গুণ করলাম, 5 6 30 শূন্য, হাতে আমার 3 থাকলো, 5 ওকে 5 আর 3 8 হলো, আর 5 5 25 হয়ে গেল, রাইট? এবার কী করবো, এটাকে বিয়োগ করবো, এখানে 3 3ই হয়ে গেল, এখানে 4 আছে, 4 কে 14 ধরে নিলাম, তাহলে 8 6 14, হাতে আমার 1, একটা 5 আর কে 6 হয়ে গেল, এখানে 0 আছে, 0 কে 10 ধরে নিলাম, ঠিক আছে? তো 6 আর 4 10, ওকে, বোঝা গেল? 3 এটা তোমার 14 গুলো, 8 6 14, 5 আর কে 6, 6 তোমার 6 4 10, আর এখানে 1 হাতে ছিল, 2 আর কে 3 হয়ে গেল, মিলে গেল, 463 হচ্ছে তোমার, রাইট? একটা ঘর আমরা নামিয়ে নিয়ে এলাম, তাহলে কত হচ্ছে, 9 হচ্ছে এখানে, রাইট? 9600। এখানে কী করবো আমরা, এখানে ধরো তোমার 8, 40, মানে 8 দিয়ে যদি আমরা করি তাহলে কত হচ্ছে, আমরা 8 দিয়ে করলে 5 8 40, মানে 4000, আর 8 দুগুণে 16, 160। 9 দিয়ে যদি আমরা করি তাহলে 5 9 45, আর এদিকে তোমার 160, বেশি হয়ে যাচ্ছে 9 দিয়ে তোমার, রাইট? তাহলে 8 দিয়ে আমরা করবো, কত দিয়ে, 8 দিয়ে, 8 দিয়ে করলে তোমার 6 8 48 8, 6 8 48 8, হাতে আমার 4, 8 4 4 12, 2 হাতে আমার 1, 5 8 40, আর 1 41, ওকে। এবার আমরা বিয়োগ করে দিই, তাহলে 8 8 কত হচ্ছে তোমার 9, এখানে তোমার 3, 3-এর থেকে গেলে তোমার 2 হচ্ছে 1, এখানে 6 আছে, 6-এর থেকে গেলে 5, ওকে, 511, ওকে। এবার কী করবো আমরা, 8টাকে নামাবো, 8টাকে নামিয়ে আনলাম, এটা বিয়োগ করলাম, বিয়োগের সাইন দিয়ে দিলাম। এবার কী করবো, 8 এখানে কত হচ্ছে তো 5118, তাহলে এখানে 5 আছে, মানে 10 দিয়ে গেলে 10 দিয়ে তো যাবে না, ওটাই 10 দিয়ে গেলে দেখেনি চলে যেত, তাহলে আমরা 9 দিয়ে করবো এবার, রাইট? 9 দিয়ে করলে আমরা হচ্ছে 9, 6 9 54, হাতে আমার 5, 9 1 9, আর 5 14 4, হাতে আমার 1, 5 9 45, আর 1 46, ওকে। এবার বিয়োগ করি, এখানে 8 আছে, 4-এর থেকে 4 8 হচ্ছে, 1 আছে, 1-কে 11 ধরে নিচ্ছি, 7-8 4 11, 6-এর থেকে 7, এখানে 11 ধরে নিচ্ছি আমরা, 7-8 4 11, রাইট? তাহলে এখানে তো 1 1 4 1 5 মিলে যাচ্ছে, 474, হাতে কত পড়ে থাকলো, এবার পড়ে থাকলো তোমার কত, 7, 7কে আমরা যদি নিয়ে নিই আমরা, 8টা নেমে গেলো, 7 পড়ে থাকছে, 7টাকে আমরা লিখলাম। এবার কত হচ্ছে, 7কে আমরা কত দিয়ে যাবে দেখি আমরা, 7কে চলে যাচ্ছে তোমার, এখানে 3 নামিয়েছিলাম, 9 নামালাম, এখানে 8 নামালাম, এখানে 7 নামালাম, রাইট? এবার দেখো তোমার 4747, এবার 4747 এখানে কত যাবে, 8, 9 দিয়ে যদি আমরা করি, 6 9 54, 9 দিয়ে করলে 5 9 9 দিয়ে করলে এখানে কত হয়েছিল, 9 দিয়ে করে এখানে পেয়েছিলাম আমরা 4644, 4649 দিয়ে যাচ্ছে আবার তোমার, রাইট? 9 দিয়ে করলে তোমার 6 9 54, হাতে আমার 5, 9 1 9 5 14 4, হাতে আমার 1, 5 9 45 46। এবার কত তোমার, 4 আছে এখানে তোমার, এখানে 7 8 3 4 3 7, মানে 3, এখানে হচ্ছে তোমার 4-4 মিলে গেল তাহলে 0, এখানে 7, এখানে 6 আছে, 6-1-7, 103, রাইট? 103। এবার 2 আছে তোমার, 2 টাকা নামিয়ে নিলাম আমরা, এখানে 2 লিখে নিলাম আমরা, তাই করলো 1032। এবার কত দিয়ে করবে তোমার, এখানে তোমার 500 1000, মানে 2 দিয়ে করলে হয়ে যাচ্ছে কিন্তু তোমার, রাইট? দেখো 6 দুগুণ 12 2, হাতে আমার 1, 2 1-কে 2 1-কে 3, আর 5 দুগুণ হচ্ছে কত তোমার, ও তোমরা দেখতেই পাওনি অঙ্কটা, সরি, দেখো এখান থেকে তোমার আমি দেখিয়ে দিচ্ছি, তোমার একটু নিচে চলে গেছিলো অঙ্কটা, এখানে তোমার আমরা কী করলাম, 8 দিয়ে করলাম আমরা প্রথমে, 5 দিয়ে করলাম এখানে, 5 দিয়ে তোমার 5000, এটা হচ্ছে বিয়োগ করলে এটা হচ্ছে 9 নামালাম, পরের ঘরে আমরা 8 দিয়ে গুণ করলাম, 8 দিয়ে গুণ করলে হচ্ছে তোমার কত হচ্ছে 4128, ওকে, 8 দিয়ে গুণ করলাম, এটা হলো 4128, বিয়োগ করলে হচ্ছে 511, 8কে আমরা নামালাম, রাইট? 8কে নামালাম, এবার এবার কত দিয়ে যাবে আমাদের, এবার 9 দিয়ে আমরা করবো, রাইট? 9 দিয়ে গুণ করলে আমাদের কত হচ্ছে, 9 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে আমার, রাইট, 4446, 4446, বিয়োগ করলে হচ্ছে আমাদের 4774। এবার আমরা 7টাকে নামালাম, রাইট? 7টাকে নামালে কত হচ্ছে আমাদের 4746, তাহলে 4746 এটাকে পদে আবার 9 দিয়ে আমরা গুণ করবো, রাইট? 9 দিয়ে গুণ করলে কত হচ্ছে 4644 হচ্ছে তোমার, ওকে, 4644, বিয়োগ করলে কত হচ্ছে তোমার 1032, মানে 1 0 1 0 3 32, মানে 1032, এখানে 516 আছে, তা 516কে যদি 2 দিয়ে গুণ করি আমরা, দেখো 6 দুগুণ 12 2, হাতে আমার 1, 2 1-কে 2 1-কে 3, আর 5 দুগুণ 10-এর 0, 5 দুগুণ 10, ওকে,
তাহলে কি সংখ্যাটা কিন্তু মিলে যাচ্ছে। তো উত্তরটা কত হচ্ছে আমাদের, একক, দশক, শতক, হাজার, অযুত, মানে 58,992। রাইট, আমরা কি লিখে দেবো এখানে, এখানে লিখবো আমরা উত্তর, লিখব নির্ণেয় ভাগফল, নির্ণেয় ভাগফল হলো কত, 58,992। ওকে, তাহলে ক্লাস সিক্সে তোমার ম্যাথে যেটা হচ্ছে তোমার মডেল অ্যাক্টিভিটি সেটা কমপ্লিট হয়ে গেল। অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, নেক্সট ভিডিওতে আবার দেখা।